আমরা এসেছি তেতুলিয়া শ্রীমত সুদাম পাগলের বাড়িতে। শ্রী শ্রী হরি লীলামৃত 1322 সালে ছাপা হয়েছিল, ছেপেছিলেন শ্রীমত রমণী গোসাই মহাশয়। আর এই নিয়ে বিতর্ক রয়েছে, সর্বপ্রথম লীলামৃত ছাপে কারা দাবি করে যে হরি লীলামৃত তারাই ছাপায় 1323 সালে, আর শ্রীমত সুদাম পাগল দাবি করছেন রমণী গোসাই প্রথম লীলামৃত ছাপেন 1322 সালে। আসুন আমরা শ্রীমত সুদাম পাগলের কাছে গিয়ে সরাসরি জিজ্ঞাসা করি তিনি এই বিষয়ে কি বলেন। হ্যাঁ পাগল, 1322 সালে যে লীলামৃত ছাপা হয়েছিল, রমণীকর্তা যে ছেপেছিলেন, এটা কতটুকু সত্য? আর 1323 সালে লীলামৃত সম্পর্কে বা সেটাই বা কতদূর সত্য, কোনটা প্রথম ছাপা হয়েছিল একটু আপনি বলবেন। স্যার, আমার জন্ম ওই হুলকা মতো বাড়িতেই। রমণী গোসাই সম্পর্কে আমার ঠাকুরদাদা হতেন ওই একই বংশে আমাদের, কিন্তু আমার এগুলোতে জন্মের আগে, আমার জন্মের পরে আমি শুনেছি আমার বাপ জেঠাদের কাছে যে 1322 সালের লীলামৃত ছাপা হয়েছিল, তার মূল্য ছিল 1 টাকা 4 আনা। এই জিনিস অন্বেষণ করা শুরু করলাম আমি বহুদিন ধরে, করতে করতে কিছু লীলামৃত পেলাম, তার উপরে কিছু পৃষ্ঠা থাকলো না। পরবর্তীতে আমি পূর্ণাঙ্গ লীলামৃত পেলাম 1322 সালে। এই লীলামৃত পাওয়ার পর আমার মনে একটা সিদ্ধান্ত জাগলো যে এইটা আমি ফিরে সত্যকে প্রকাশ করব, যে এইটা কেন এই অবস্থা। পরবর্তীতে যে লীলামৃতরা 1323 সালে হরিবর সরকারে ছাপা হয়েছে সেটাও আমি পেয়েছি, দেখেছি, কিন্তু 22 সালের যে লীলামৃতটা, এই লীলামৃতটা এবং 1323 সালের যে লীলামৃতটা, এর একটু ব্যতিক্রম এই আছে যে হুবহু একই আছে, কিন্তু ওখানে ভূমিকায় লেখা আছে রমণী গোসাই তারককর্তা, রমণী গোসাই কিনে ভিক্ষা করে অর্থ যে প্রকাশ হতে ছাপা হতে যে অর্থের প্রয়োজন হয় এটা সংকলন করতে পারলেন না, ওই অবস্থায় উনি দেহ রাখলেন। পরবর্তীতে রমণী গোসাই ওনার তিনজন ভক্ত, সে হলো পূর্ণপাগল রামপালের, কালীপদ বিশ্বাস জয়খা রামপাল থানায় এবং বটিয়াকাটা থানার রাসবিহারি সরকার, এনাদের সাহায্য নিয়ে প্রথম প্রকাশ করে 1322 সালে, এবং তৎকালীন সময়ে 800 লীলামৃতই প্রকাশ হয়, আর দাম ধার্য হয় ঠাকুরের জরিপানার ধার্য 5 শিকে। এই লীলামৃত প্রকাশের পর বহু বছর পর এই লীলামৃতগুলো আস্তে 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 বিলীন হয়ে যায়, আর ছাপানো হয় না। পরবর্তীতে আমি শুনেছি 1323 সালে হরিবর সরকার যেটা ছাপিয়েছে, আরেকটা লীলামৃত আমি প্রকাশ দেখি 1331 সালে রমণীকর্তা ছাপিয়েছে, সেটাও একই হুবহু, এই দুটো লীলামৃত একই লেখা। হরিবর সরকারের যেটা, যে লীলামৃতটা 1323 সালে আমি দেখেছি, সেটাও আছে আমার কাছে জেরক্স কপি। তাতে এই লীলামৃত যা আছে তাতে তিনটে উপাখ্যান হরিবর সরকারের বাবা আনন্দ সরকারের নামে বেশি লেখা। তারপরে পরবর্তীতে আরও লীলামৃত দেখছি, যাহা গুরুচাঁদ ঠাকুর দেহ রাখার পরে 1343 সালে গুরুচাঁদ ঠাকুর দেহ রাখেন, 1347 সালে মহানন্দ হলদার এই লীলামৃত প্রকাশ করেছে, একদম পুরো পরিবর্তন করে, যাহা মতুয়াদের খুব একটা আত্মঘাতী কাজ, যে সত্য জিনিসটা যাহা ছিল তাহা নাই, তারা সম্পূর্ণকে ব্যতিক্রম করে তাদের কিছু গোসাই বা কিছু লোকের স্বার্থের জন্য লীলামৃতটাকে এমন পরিস্থিতি করেছে যে সত্য ঘটনাগুলো নাই। যার দরুন আমি মনে করেছি যে তারক গোসাইকে চরমভাবে এটা অবমাননা করা হয়েছে এবং রমণীকর্তার সেই ইতিহাসকে মুছে দেওয়ার চেষ্টা করেছেন। তাই আমি বহু চেষ্টা করে আমি প্রমাণ সংগ্রহ করে সেই 1322 সালে যে লীলামৃত ছিল হুবহু তাই প্রকাশ করেছি আমি 1422 সালে, এবং সেটা তেতুলিয়া থেকে, এবং তার বহু প্রমাণ আমার কাছে আছে যে 1322 সালে রমণীকর্তা প্রকাশ করেছিল, তার মূল্য ছিল 5 শিকে। আর হরিবর সরকার যেটা করেছেন 1323 সালে, সেটার মূল্য ছিল 2 টাকা। এ আমার কাছে 2টা প্রমাণ আছে। আচ্ছা, তাহলে 1322 সালে সর্বপ্রথম বই ছাপা হয় এটা
আপনার কাছে পুরনো বই রয়েছে? হ্যাঁ, আমার কাছে আছে এবং তার জেরক্সও আছে আমার কাছে। পুরনো বইও কয়েকটাই আছে, অনেকটার উপরে পৃষ্ঠা নাই। বহু পুরনো তো আমাদের ভিতর তো সংরক্ষণ করে রাখার মতো সঠিকতা মন মনুষ্যতা সবার নাই, এই জন্য একটু অসুবিধে। তথাপিও পুরনো সে প্রমাণ আমার কাছে আছে, যার জন্য আমি সব জায়গাতে অনুমতি দিয়েছি, আমি সবাইকে জানিয়েছি। আর আমার একটা কথা ছিল যে সত্যকে সত্য যাতে উদ্ঘাটন হয়, সত্যের যাতে প্রমাণ হয়, সত্য কোনোদিন বিলীন হয় না। যে পরবর্তীতে গুলশান ঠাকুর চলে যাওয়ার পরে এত জল মিশে এই মতুয়া সম্প্রদায়টাকে অন্য পথে চালিত করা হচ্ছে, এর উদ্দেশ্য কি? এই উদ্দেশ্যটা এটা আমি মনে করি একটা ষড়যন্ত্র ছাড়া আর কিছু না। যেহেতু হরি ঠাকুর মূল আদর্শটাকে বিকৃতি করা, এ একটা তাদের চক্রান্ত, যার দরুন আমি এই যুদ্ধ করে আমি 100 বছর পরে পুনরাবৃত্তি করেছি সেই প্রথম 22 সাল ল্যাবে। আচ্ছা, আমরা একটু আপনার কাছে দেখতে চাইব 1323 সালের এবং 1322 সালের লীলা মৃতর যে লাইন কোটা বেশি আছে, আমরা একটু মিলিয়ে দেখতে চাইছি, আমরা দর্শককে দেখাবো, একটু আপনি বের করুন। হ্যাঁ, পাগল বই খুলে দেখিয়েছেন আমাদের শ্রী শ্রী হরি লীলা মৃতর 1323 সালের প্রকাশিত, এটা যেটার পরে ফোকাস করা হচ্ছে। এবং 1322 সালের এটা এটা নতুন ছাপা হয়েছে এবং তার পুরনোটার ওইটা একদম ছোট বই। 22 সালে আছে ভক্ত আনন্দ সরকারের উপখ্যান এবং আনন্দের প্রতি স্বপ্নদেশ, তারপরে ষষ্ঠ তরঙ্গ। এখানে 23 সালটা আছে মৃন্ময়ী দশভুজা মূর্তি দুর্গা দেবীর অধিষ্ঠান, জাত মৃত্যুপুত্রের জীবনদান, দেশের পূর্ব অবস্থা ও আনন্দের সংকটাপন্ন ব্যাধি, আনন্দের রাগাত্মিকা ভক্তি, আনন্দের প্রতি স্বপ্নাদেশ, এই হল 23 সালের। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কটা আখ্যান এখানে বেশি দেওয়া রয়েছে, 1322 থেকে 1323, কতগুলো আখ্যান বেশি দেওয়া হয়েছে ওখানে? কতগুলো উপাখ্যান রয়েছে এখানে? দুটো ওখানে, দুটো আর এখানে হলো 1, 2, 3, 4, 5টা, তিনটে উপাখ্যান, তিনটে অধ্যায় বেশি। আচ্ছা, তাহলে তিনটি অধ্যায় মোট বেশি দেওয়া হয়েছে 1323 সালে লীলামৃতে। এই উপাখ্যান বেশিতেও অনেকটা প্রমাণ আসে পাগলের কথা অনুযায়ী, যে 1323 সালে বইয়ে তিনটি উপাখ্যান বেশি রয়েছে আনন্দ সরকারের বাবার বিষয়ে এবং মৃন্ময়ী দেবী দুর্গা দেবীর বিষয়ে, আর 1322 সালে এমন কিছু বেশি নেই আনন্দ সরকারের উপাখ্যান এবং আনন্দ সরকারের প্রতি স্বপ্নাদেশ, এই দুটো মাত্র লেখা রয়েছে।